হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। গুরুজনদের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকের আমার জন্মদিন। তোমরা আমাকে অনেক 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 উইশ করো, আর অবভিয়াসলি যারা আমার থেকে বয়সে বড় তারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি এইভাবে জীবন পথে এগিয়ে যেতে পারি। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে একদম। বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টি মানে বর্ষাকালটা আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টিও ভীষণ ভালো লাগে। কাল রাত থেকে শুরু হয়ে গেছে, রাত 12টার পর থেকে ফোন তো আসছেই। হ্যাঁ, ফার্স্ট ফোন তো আমার ভাইয়ের বউ মামুন আর ভাই করেছিল, উইশ করেছিল। তারপর উৎসা করেছিল, উৎসা যেহেতু বললাম ওর দিদার বাড়িতে আছে, তারপর উৎসা আমাকে উইশ করেছিল। তারপর তো আছে হোয়াটসঅ্যাপে অজস্র মেসেজ। হ্যাঁ, বোন মেসেজ করেছিল, বোনও 12টার সময়। আমার বান্ধবী টুম্পাও মেসেজ করেছিল, তো ও তো অ্যাডভান্স করে দিয়েছিল, টুম্পা পৌনে 12টায় আমাকে অ্যাডভান্স বার্থডে উইশ করেছিল। তারপর তো ঘুম থেকে উঠে সকাল থেকে তো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপাতত ঝড় চলছে। মানে এই দিনটা নিজেকে খুব ভীষণ স্পেশাল মনে হয়, যে সবাই সবার ব্যস্ততার ব্যস্ত টাইমের মাঝখানে যদি আমার জন্যে টাইম বের করেন, একটা ছোট্ট উইশ করা, একটা ছোট ফোন কলস করা, মানে এটা নিজেকে ভীষণ ইম্পর্টেন্স লাগে, যে আমাকে আমাকে ভালোবাসে বা আমাকে ইম্পর্টেন্স দেয় বলে সবাই এইটুকু আমার জন্য করে, এটা ভেবেও খুব ভীষণ ভালো লাগে। তো আজকে সকালবেলা এখনও অবধি খুব একটা কাজ করে উঠতে পারিনি ঘরের, কারণ এই বারবার ফোন আসছে, সবাই ফোন করছে, মানে প্রায় বন্ধু বান্ধব থেকে বা যারা একটুখানি চেনে জানে আমার চেনে বা জানে আমার নাম্বার যাদের কাছে আছে তারা তো বেশিরভাগই ফোন করছে, ফোনের মাধ্যমে উইশ করছে। ভুটু আমাকে সকালবেলা ফোন করে উইশ করেছে, সবার আগে সকালে আজকে উইশ করেছে ভুটু। ভুটু আমাকে ফোন করে উইশ করেছে। তারপর তো আছেই ফেসবুকে মেসেজ ঢুকছে, হোয়াটসঅ্যাপে ইনস্টায় প্রত্যেকটাতে রিপ্লাই দিতে হচ্ছে। এইসব করে করে আপাতত মানে এখনও ঘরের কাজ কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে মা সকালবেলা ফোন করে বললো যে দুপুরে যেন রান্না না করি, মা রান্না করছে, মার কাছে যেন গিয়ে খাই। রান্না থেকে আজকে একদম ছুটি, গৌতম আজকে সকালে আমাকে টিফিন বানাতে দেয়নি, বলছে রান্না থেকে আজকে তোমার ছুটি, টিফিন করতে দেয়নি। তো এখন ঘরের কিছু কাজ বাকি, এইটুকু একটুকুনি সামলাতে হবে করে, তারপরে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় একটু ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। আর বেসিনে কিছু বাসন আছে কালকে রাতে, সেটা মেজে নিয়ে স্নান টান করবো। তো এবার তো জন্মদিনটা অম্বুবাচীর মধ্যে পড়ে গেছে, কিচ্ছু করা যাবে না, কারণ অম্বুবাচীতে আমরা যেহেতু নতুন জামা কাপড় তো পরাই যাবে না, অম্বুবাচীর মধ্যে আমরা পরিও না নতুন জামা কাপড়। তার মধ্যে হয়ে গেছে অম্বুবাচীর মধ্যে আমরা মাংস টাংসও খাই না, সুতরাং আমি গৌতমকে বললাম যে কোনো প্রিপারেশন না, আজকে যা হবে কালকে, মানে সানডেতে হবে, আজকে শনিবার, গতকাল আগামীকাল রবিবার, তো বললাম যা করবে রবিবার করো, আজকে কিচ্ছু করো না, তোকে অনেক বুঝিয়েছি, জানি না কী করবে। তো যাই হোক, আজকে একটু ঘরে ঝটপট কাজ করে নিই, কাজ করতে করতে তোমাদের সাথে একটু আড্ডা দিই। আজকের ব্লগটাও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের অন্তত লাইক দিও একটু, একটা দুটো সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে আজকের দিনটা আরও আমার স্পেশাল হয়ে যাবে। চলো সাথে দেখো, তোমরা দেখেছো কিনা জানি না, দেখো আমি এবার ইনডোর প্ল্যান্টগুলো এইভাবে রেখেছি। এটা ইনডোর প্ল্যান্ট, এইটা এই গাছটা আমার বাড়িতে ছিল, এবার তুলে নিয়ে একটা ডাল শুধু আমি পিছনের বাগানে ফেলেছিলাম, এত বাগানটা শুধু এই গাছই ভর্তি হয়ে গেছে, গাছগুলো খুব ভালো লাগে আমার। তো এইটা আমি এইভাবে ব্যাগে ঝুলিয়ে দিচ্ছি হ্যাঙ্গিং করে, এদিকেও রেখেছি আমি এই টপটার মধ্যে। ঘরের মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট এখানেও লাগিয়েছি, এই জানালায় লাগিয়েছি। স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দিতে এখন 2 মিনিটও টাইম লাগে না, শুধু ভোগের থালা ধরে দিলেই হয়ে যায়, ঠাকুর ছোঁয়া এখন ধরা যায় না, যেহেতু অম্বুবাচী ধরা যায় না। প্রতিবার জন্মদিনের দিন আমি একটু ভালো করে ঠাকুরকে একটু দিই, একটু ভালো করে গুছিয়ে ঠাকুরের ফুলমালা পরিয়ে, তো এবার তো কিছুই করতে পারিনি, তো 2 মিনিটে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কপাল খারাপ আমার, নতুন জামা আছে কিন্তু নতুন জামার পরার যে ভাগ্যটা আমার নেই, কারণ অম্বুবাচীর মতে নতুন জামা কাপড় আমরা পরি না। অম্বুবাচীতে অনেকে অনেক রকম অনেক কিছুই মানে,
তো অতটা না মানতে পারলেও কিছু জিনিস মানি যেগুলো মা বারণ করে, যেমন ঘর ঝাড়তে দেয় না মা, তারপর জামা কাপড় এই কদিন সাবান দিয়ে কাচতে বারণ করে, মাথায় শ্যাম্পু করতে বারণ করে, নতুন জামা কাপড় পরা বারণ, তারপরে মাংসটা আমরা খাই না এই অমাবাচীর মধ্যে। তো সব মিলে এইটুকু টুকটাক একটু আমরা মানি, যেটুকু না মানলে নয়, সব তো আর না মানলে তো চলে না, তো গুরুজনদের কথা শুনেও চলতে হয়, তো ওনারা তো যেহেতু আমাদের ভালোর জন্যই বলে। তো এবার আমি মায়ের বাড়ি যাবো, একটু বাইরে বৃষ্টি হচ্ছে, যাই যেতে পারছি না, মায়ের বাড়ি যাবো। আর আমি কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো গৌতম আমাকে দিয়েছে। গতকাল কিন্তু ব্লগে তোমাদের বলেছিলাম যে গৌতম আমাকে এত জিনিসপত্র কেন কিনে দিচ্ছে সেটা পরে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে। তো কালকের ওই শপিং মানে অত জিনিসপত্র মেয়ের ব্যাগের সাথে আমার জিনিস কেনা, অতগুলো জিনিস কেন কিনে দিচ্ছে এবার তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো গৌতম ওটা আমার জন্মদিনের জন্যেই কিনে দিয়েছে, তো তোমাদেরও এবার আজকে ভালো করে একটু দেখাই। সবই দরকারি জিনিসই আমাকে কিনে দিয়েছে, ওইগুলো আমার দরকার ছিল তাই ও কিনে দিয়েছে। যেমন আমি তিনটে লেগিংস কিনেছি কালকে, এগুলো আমার দরকার ছিল কারণ মেয়ে আমার লেগিংসগুলো নাচের সময় ইউজ করে, তো লেগিংসগুলো ও যেহেতু একটু উঁচু করে যখন শাড়ি পরে, শাড়ির নিচে লেগিংস যেহেতু পরে, তো ও সেই লেগিংসগুলো একটু উঁচু করে নেয়, তার ফলে লেগিংসের নিচের পোর্শনটা একটু ঢিলঢিলা হয়ে যায়, আমি তখন পরতে পারি না। তার জন্যে এই একটা ব্ল্যাক কালারের লেগিংস, একটা রেড কালারের লেগিংস, একটা হোয়াইট কালারের লেগিংস, যেটা সবার লাগে। আমার তিনটে লেগিংসই নষ্ট হয়ে গেছিলো, মানে উৎসা তিনটে লেগিংসই নষ্ট করে ফেলেছে। তো তিনটে লেগিংস কিনেছিলাম, দুটো নাইটি, নাইটি তো মেয়েদের সচরাচর মেয়েরা মার্কেটিং যাওয়া মানে বা কিছু কিনতে গেলে নাইটি কিনে, তো দুটো নাইটি কিনেছি, এই একটা নাইটি, এই দুটো, এই কালারটা আমি কোনোদিন পরিনি, দুটো আনকমন কালারের নাইটি কিনে এনেছি এবার। আর একটা একটা অন্য ধরনের নাইটি নিচ্ছে, এই ধরনের নাইটি আমি পরিনি কোনোদিন, অ্যালান কাটের নাইটি, আর সামনে হচ্ছে কাজ, এই নাইটিটা এরাম, এটা খুললাম না ভাঁজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে, তো পুরো এরকম সামনের ডিজাইন। আর এই কালারটা, এই ফিরোজি কালার, এই কালারটা আমার খুব ভালো লাগলো, এর উপরে কালারটা ফুটেছে, এইটা নিয়েছি। আর একটা কুর্তি, এই একটা কুর্তি, কুর্তিটা হচ্ছে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে নাইটি বা কুর্তিগুলো। এই হচ্ছে কুর্তি, রোজকার ইউজে যেটা লাগে, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, বায়োটিকের নিম, এটাও আমাকে কিনে দিয়েছে। আর এইটা তো একটা ডাবের ইয়ে বডি ওয়াশ, আমি ডাবটা ইউজ করিনি, বললো কেটে করে দেখো, আমি ফিয়ামা ইউজ করি, তো একটা ছোটো প্যাক ইউজ করতে বললো, তো এটা কিনে দিয়েছে। যেহেতু আমি ডাব সাবানটা ইউজ করি আর ফিয়ামা বডি ওয়াশ ইউজ করি, তো বললো ডাবটা একটু করে দেখো, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম ডাবটাই তুমি ইউজ করবে। এত কিছু কিনে দেওয়ার পর আমাকে বলছে তুমি জন্মদিনে কি নেবে, এবার আমি কি বলবো, এরপর আর কেউ কিছু বলতে পারে, তো বলা মানে না মানে 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 কি বলবো, কেউ বলতে পারবে না, এত কিছু কেনার পর মানে একমাত্র নির্লজ্জ যদি হতাম তাহলেই বলতে পারতাম যে আমার এটা লাগবে। আমি দেখছি সে চোখের সামনে এতগুলো জিনিস কিনে দিলো, এগুলো যদি অন্য টাইমে কিনে দিত, হ্যাঁ এক সপ্তাহ আগে কিনে দিত, আমি একটা ডিমান্ড করতে পারতাম, এটা আমাকে গতকাল কিনে দিচ্ছে আর আজ আমার জন্মদিন, তারপরে কিছু চাওয়া যায় না, না না ছেড়ে দাও, এবার আর কিছু দিতে হবে না, এই তো এতগুলো জিনিস কিনে দিলে, এগুলো তো আমার প্রয়োজনীয় জিনিস, এ তো চালাক হয়, বড়রা ভীষণ চালাক হয়, আর আমার বর তো ভীষণ সংসারই, তো ভীষণ চালাক, এক ঢিলে দুই পাখি মেরে নিল। আর এদিকে গৌতম মনে হচ্ছে আগের বারেও আমাকে পায়েস ঠায়েস বানিয়ে সারপ্রাইজ দিয়েছিল, এবার একটা মনে হচ্ছে কিছু একটা প্ল্যান করেছে, দেখলাম কাজু কিশমিশ আনা, গোবিন্দভোগ চাল আনা, ফ্রিজে দেখলাম দুধ, ফ্রিজে দেখলাম চকলেট, তো চকলেটও বের করে আমি একটা খেয়ে নিয়েছি, আর কাজু কিশমিশও আমি খেয়ে নিয়েছি, আর একটু না জানার অ্যাক্টিনও করছি, যেন আমি কিছুই বুঝতে পারছি না, আমার আবার এগুলো খুব ভালো লাগে, সারপ্রাইজ কান্না ভালো লাগে, তো যা ইচ্ছা বানাবে বানাক। আমি আপাতত সব দুটো কাজু বাদাম, দুটো কিশমিশও খাওয়া হয়ে গেছে আমার, ফ্রিজ থেকে বের করে চকলেটও খেয়ে নিয়েছি, আর কাঁচা দুধ তো আর খাওয়া যায় না, দুধের প্যাকেটটা ঘরে পড়ে আছে, সেটাও বিকালে এসে কী করবে ওই জানে। তো এখন আমি একটু মায়ের বাড়ি যাচ্ছি, চলো মা আমার সাথে মায়ের বাড়ি চলো। আকাশটা কি অসাধারণ লাগছে দেখো, মেঘলা, দারুণ লাগছে। আমি মায়ের বাড়িতে ঢুকেছি, তারপর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আবার হচ্ছে, মানে যেইটুকু বৃষ্টি কমেছিল আমি যখন আসবো বলে মায়ের বাড়িতে, তার জন্যই বৃষ্টিটা একটু কম হয়েছিল,
ব্যাস যেই ঘরের মধ্যে ঢুকেছি অমনি বৃষ্টি ঝমঝমিয়ে। উৎসাহ আমার জন্য একটা কার্ড বানিয়েছ, পাপা জন্মদিনে যেমন কার্ড বানিয়েছিল, তো কার্ডটা নিয়ে বাড়ি অব্দি পৌঁছাতে পারিনি, বাইরে এত বৃষ্টি ঝড় বৃষ্টি, তো বেচারা তাই আর গিয়ে পৌঁছাতে পারেনি। তাই আমি যখনই দিদার বাড়িতে এসেছি, মানে মায়ের বাড়িতে এসেছি, উৎসাহ দিদার বাড়ি আমার মায়ের বাড়ি, তখনই উৎসাহ এবার কার্ডটা দেওয়ার কথা মনে করেছে, এবার কার্ডটাও আমাকে দেবে, দেখাচ্ছে, তোমাদেরও দেখাবে কার্ডটা। যেহেতু বললাম ও ম্যান্ডালা আর্ট আঁকতে ভালোবাসে, কার্ডের উপরে ওটাই রয়েছে, আর এই নিচটা গোলাপ ফুল, আর যাই আর ভিতরটা দেখা, ভিতরটা একটু নতুনত্ব করতে চেয়েছে একটা সুন্দর করে, সুন্দরভাবে করেছে। তো কার্ডটা ভীষণ ভালো হয়েছে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, আর এই যে রং, রঙের জন্যে পেপারটা ভীষণ নরম মতো হয়ে গেছে। এটা ভালো করে ওয়েদারটা যদি ড্রাই থাকতো, ময়েশ্চার যেহেতু, সেহেতু পেপারটা একদম সফট হয়ে গেছে, নরম মেতিয়ে পড়ছে। একটু ড্রাই ওয়েদার হলে জিনিসটা রঙটা ভালো করে ড্রাই হয়ে যেত। যাই হোক, খুব সুন্দর হয়েছে কাঠটা, কাঠটা বেশ ভালো লাগছে দেখতেও, শুয়ে পড়ছে কাঠ, কিছু করার নেই, কাঠটাও ঠিক আমার জন্মদিনের মতো শুয়ে পড়ছে। মায়ের বাড়িতে এসে তো সাংঘাতিক একটা সারপ্রাইজ পেয়েছি, রান্না মা করেছে কিন্তু মামুন সাংঘাতিকভাবে আমাকে গুছিয়ে সারপ্রাইজ করে দিয়েছে, সব কিছু মামুন এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, মানে একদম বলার মতো না, আমার তো একদম নিজেকে তো সে একটা এমন একটা স্পেশাল অনুভূতি পাচ্ছি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আবার সে এখন লেবু বাদ বলে আমার লেবু এনে দিয়ে গেল, ওই দেখো এগুলো সব মামুনের কাজ, মা পরিপাটি করে রান্না করেছে। আর জন্মদিনে মায়ের হাতে রান্না মানে তো সাংঘাতিক ব্যাপার। এইখানে দেখো প্রায় পাঁচ রকমের ভাজা, না পাঁচ রকম না, এক দুই তিন চার, চার রকমের ভাজা আছে। এটা কিন্তু মোচা, পটল ভাজা, শাক ভাজা, চিচিঙে ভাজা, মোচা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, শুক্তো, ডাল, এটা একটা পোস্তর তরকারি, আলু পোস্ত ঝিঙে দিয়ে, আর এই হ্যাঁ ডাটাও আছে, মামুন বলে দিচ্ছে আবার, ঢ্যাঁড়স চিংড়ি, এটা হচ্ছে কাটা পোনা মাছের ঝাল, এটা ভোলা মাছের ঝাল, এটা ইলিশ সর্ষে, এটা হচ্ছে পায়েস, আর এখানে চাটনি। যেটা আগেও তোমাদের বললাম, যেহেতু অম্বুবাচী আমাদের মাংস খাওয়া হয় না অম্বুবাচীতে, সেহেতু মাংস হয়নি, কিন্তু মাংসের পরিবর্তে এত রকম পদ জাস্ট একটা ভাবা যায় না, মানে সাংঘাতিক, মানে থালা ভর্তি পদ দেখে মানে আমারও আশ্চর্য, আমি মানে জাস্ট ভেবেছি না কি করে খাবো এত রকম খাবার। মাছ চিংড়ি তিন, এখানে তো তিন চার রকমের মাছ হয়ে গেছে, তার মধ্যে চিংড়ি মাছ, মানে ওভারঅল একটা সাংঘাতিক, যাই না, এটা মনে হচ্ছে আজকে খেতে তোমার দু ঘন্টা টাইম লেগে যাবে, আজকে আর উঠছি না, খেতে বসছি, এখন সন্ধ্যাবেলায় উঠতে হবে। আর মা করেছে পায়েস, সেদিকে গৌতমকে আমি তোমাদের আগেও বললাম, গৌতম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে চাল দুধ কিনে রেখেছে ঘরে, তার আগে গৌতমকে মা সারপ্রাইজ করে দিয়েছে, মা তার আগেই পায়েস করে নিয়েছে। যাই হোক, এখন আমি খেতে বসছি, উৎসাহ ঠিক আমার অপোজিটে বসে আছে, আমার দিকে তাকিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ও তাকাচ্ছে, দাও না ওকে ভাত দাও, উৎসাহ ভীষণ জোর খিদে পেয়েছে, কিন্তু আমার জন্য বেচারা খেতে পাচ্ছে না, সবাই এই মামুন যেহেতু এগুলো গুছাচ্ছিল বলে ওকে দিতে পারেনি, বেচারা রেগেও যাচ্ছে একটু একটু, মা পায়েস এখন গালে দিচ্ছে আমাকে। এটার থেকে মনে হচ্ছে আর জন্মদিনে বেশি কিছু লাগে না, এটাই দরকার মেন, মায়ের হাতে পায়েস, আবার সেটা মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ব্যাস। তো এত রকম খাবারে ডিসিশন নিতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো, আমার শুধু চোখই বোলাচ্ছি, আমি সবকটা আবার প্রিয় খাবার ছাড়াও যাবে না, আবার খেতেও পারবো না, মানে একটা সাংঘাতিক ধর্ম সংকটে পড়েছি আমি। উচ্ছে ভাজা দিয়ে আমি খাওয়া শুরু করলাম, মেনুতে আবার একটা জিনিস অ্যাড হলো, এবার পাঁপড়, আমার মামুন এসে পাঁপড় দিয়ে গেল। অত কিছু দুপুরবেলা খেয়ে একটু রেস্ট না নিলে হতো না, তো একটু প্রায় এক ঘন্টার মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন মামুন চা করলো, এখন আমি চা খাচ্ছি, বিস্কিট আর চা। উৎসাহ আজকে পড়তে যায়নি, ও নাকি কেক খাবে, এর জন্য নাকি পড়তে যাবে না, ও সেই বাবার বার্থডের দিনও যেমন করেছে ওর পাপার বার্থডের দিন, আজ সেম আমার বার্থডের দিনও সেম এক কাজ করলো, পড়তে যায়নি,
এখন ওর 8টা থেকে ডান্স ক্লাস বসে, আমি ডান্স ক্লাসেও যাব না, ওই ঘরে এখন শুয়ে আছে ও। অলরেডি গৌতম কেক নিয়ে চলে এসেছে, উৎসা ফোন করে বলেছে আমার বার্থডে, আর ও বলে দিচ্ছে চকলেট কেক লাগবে, এই লাগবে ওই লাগবে। উৎসা ওর পাপা কেক নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। হ্যাঁ, উৎসা পার্টি করবে যেহেতু, এখন আপাতত চাটা খেয়েনি, ভাই নেই, ভাই আসুক তারপর একটু কেক ফেক কাটা হবে। এটা হচ্ছে বার্থডে কেক, গৌতম কেকটা এনেছে, কেকটা ঘেমে গেছে, কেকও টেনশনে এসে গেছে মনে হচ্ছে আমাকে দেখে, ঘেমে গেছে পুরো কেক, ফ্রিজ থেকে বেরিয়ে বের করেছি, কেক পুরো ঘেমে গেছে, আর ক্রিমও গলে যাচ্ছে। তোমার মনে হয় কাছে নিয়ে যাবো, তুমি চিন্তা করছো কেন? কেক কাটা, কেক খাওয়া, ব্যাপারটা একটু হচপচ হয়ে গেছে ভিডিওর মধ্যে, কারণ এদিকে ভিডিও করছে, এদিকে ফটোশ্যুট হচ্ছে, এদিকে আবার রিলসের জন্যও রিলস ভিডিও তৈরি করা হচ্ছে, সব মিলিয়ে একদম ঘেটে ঘ হয়ে গেছে ব্যাপারটা। তো এখন চিপস, কেক, এখানে পায়েস, এখন এইগুলো খাওয়া হবে আমাদের সব জমিয়ে। রাতের ডিনার সেরে মার বাড়ি দিয়ে ফিরেছি, রাতের ডিনারে মা আজকে ডিমের তরকারি করেছিল, আমি তো ডিমের তরকারি আর ভাত খেয়েছি, আর সকালে মাছ টাছও ছিল, গৌতম খেয়েছে মাছ, আমি ডিমের তরকারি ভাত খেয়েছি। তো আজকে ওভারঅল দিনটা ভালোই গেছে, শুধু একটু খারাপ লাগলো যে উৎসা এত আনন্দ করছিল যে এই করবে ওই করবে, পাপাকে ফোন করে বলেছে যে মায়ের জন্য চকলেট কেক আনো, কিন্তু হঠাৎ বিকালে একটু ঘুমিয়ে পড়েছিল, ওর ঘুমটা কাঁচা ছিল, আমরা জোর করে ওকে তুলেছি, তুলে এবার কেক কাটার সময় ডেকেছি, ওর ঘুমটা হয়নি। তো ওর মেজাজটা বিকালের পর থেকে ভীষণ একটা খাট্টা মেজাজ নিয়ে উঠেছিল, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলো একটু একটুতে, আর যেহেতু ঘুমটা পুরো হয়নি, আর যেহেতু কেকটা এতটাই ক্রিম ছিল, গৌতম যে কেকটা এনেছে, আমার আবার ক্রিম কেকই বেশ ক্রিম হবে খেতে ভালো লাগে সেই অনুযায়ী গৌতম কেকটা এনেছে, কিন্তু উৎসার আবার ওই কেক পছন্দ হয়নি, অত ক্রিম, ও বেশি ক্রিম খেতে পারে না, ওর গা গুলিয়ে যায়, সুতরাং কেকও খায়নি, পায়েসও খায়নি, একটু চিপস খেয়েছিল, কেক পায়েস কিচ্ছু খায়নি। ওটা আমার খুব খারাপ লাগলো যে ও এত আনন্দ করছিলো কিন্তু খাবার মধ্যেও কিছু খায়নি, রাত্রিবেলা ডিমের তরকারি ভাত খেয়েছে, আর খালি বলছে শরীরটা ভালো লাগছে না, বারবার বলছিল যে শরীরটা আজকে ভালো লাগছে না, অস্থির অস্থির করছে, আমার কিছু ভালো লাগছে না। অম্বুবাচিতে জন্মদিনটা বেশ ভালোই কাটলো, আর আজকের ব্লগটাও বেশ তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্রায় ঘড়িতে 12টা বাজে, তো এই বছরের মতো আমার জন্মদিনটা এখানেই আজকের মানে কি বলবো, শেষ বলবো কি, পিকচার আবি বাকি, হ্যাঁ এখনও শেষ বলতে পারবো না যে আজকে জন্মদিনের ইয়েটা প্রিপারেশনটা বা সেলিব্রেশনটা শেষ, এটা আমি একদমই বলতে পারবো না, যেহেতু বললাম পিকচার আবি বাকি, হ্যাঁ দেখা যাক কী হয়, চলো বাই, গুড নাইট।